আজিজ মহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার পবিত্র দাতির লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন। শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুর শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবাই কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহার তাফসির প্রসঙ্গে কথা বলছিলাম। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে করিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতের হামদ, তারপরে আমরা আল্লাহ তাআলার পরিচয়, এ দুটি অংশ নিয়ে কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ তৃতীয় বাক্য নিয়ে আমরা কথা বলবো, তৃতীয় শব্দ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর পরিচয় হলো তিনি তামাম জগতের রব। রব্বুল আলামিন তিনি বিশ্ব জাহানের রব, জগৎ সমূহের রব। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন জগতের প্রভু হিসাবে, জগতের রব হিসাবে। সমস্ত প্রশংসা আল্লাহ, কোন আল্লাহ, যিনি বিশ্ব জাহানের রব, প্রতিপালক। আল্লাহ তাআলার অসংখ্য সিফতি নাম আছে, তার মাঝে রব হচ্ছে ওই সিফতি নাম সমূহের অন্যতম। এই নামের সাথেই আমাদের সবচেয়ে বেশি পরিচয়। আল্লাহ নিজেকে রব নামে পরিচয় দিতে পছন্দ করেন, তাই আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ আমাদের সাথে তার প্রথম পরিচয় পর্বটি তিনি সেরে নিয়েছিলেন। সেখানে তিনি নিজকে পরিচিত করেছিলেন যে শব্দ দিয়ে, সেটাও ছিল রব। আলাস্তুবি রব্বিকুম কালু বালা। আবার আমরা জমিনে এসে যে কিতাবের মাধ্যমে আল্লাহকে চিনব, সেই কিতাবেও আল্লাহ নিজের পরিচয় দিলেন রব বলে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি স্রষ্টা। প্রথম মেসেজ, রবের নামে পড়ো। রুহের জগতে পরিচিতি আমরা পেয়েছিলাম যার, সেই রব আজকে ওহী নাজিল করেছেন, যিনি তিনি সেই রব যাকে তোমরা অনেক দিন পর্যন্ত ভুলেছিলে। রুহের জগতে মায়ের পেটে বাল্যকালে তোমাদের বিস্মৃত হয়ে গিয়েছিল রবের কথা, তাই আমি আল্লাহ আবার তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি, আমার নামে পড়ো। আবার যখন আমরা কবরে যাব, আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে, সেটা কি, মান রব্বুকা, রব কে? তাহলে সব জায়গায় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যেই শব্দটা দিয়া, সেই শব্দের নাম কি, রব। এই রব শব্দটি আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো আল্লাহর সিফাতের মাঝে এই রব শব্দটা, এর সাথেই আমাদের খুব বেশি সম্পৃক্ত থাকা দরকার। কারণ ফাইনাল পরীক্ষা এই প্রশ্নটা এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? সে পরীক্ষা যে পাশ করবে সেই পাস, যে ফেল করবে সেই ফেল। আর ওই পরীক্ষার সিলেবাস রুবুবিয়তের প্রশ্নে। আল্লাহ তাআলা অন্য অন্য নাম নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিচয় না দিয়া রব নিয়ে দেওয়ার কারণ কি? এর কারণ হলো
আল্লাহর সেপথ যা আছে মানুষ সবচেয়ে বেশি দ্বিচারিতা করবে, সবচেয়ে বেশি শিরক করবে যেই সেপথের সাথে, সেই সেপথটার নাম হলো রব। এখানে আমরা আসি বাবা ছেলে দাদা নাতি মনিব তার অধীনস্থ, কেউ আমরা বলিনি আজ পর্যন্ত যে আমি তোমারে বানাইছি, কিন্তু আমি তোমারে খাওয়াইছি এ দাবি করার লোক আছে না নাই? তাহলে আল্লাহ যে রাজ্জা এখানে আমরা ভাগ বসাইছি রুবুবিয়তে, কিন্তু আল্লাহ খালেক, আমি তোমারে বানাইছি, আমরা কেউ কিন্তু ভাগ বসাইতে যাই নাই। তাহলে আল্লাহ তাআলার নাম সমূহের মাঝে যেই নামটা দিয়ে আল্লাহ নিজকে পরিচিত করেন, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত, যেটা রব, আল্লাহ নিজেকে প্রচার করতে ভালোবাসেন, সেখানে মানুষ ভাগ বসাইতে যায়। এই জন্যই আল্লাহ তাআলা রুহের জগতে পরিচিত হয়েছিলেন, এই রব কিন্তু আমি। দাবি করবে অনেকেই ওরা তোমাদের রব না, দুনিয়াতে আসার পরে আবার রবের নামে পড়ো, প্রশংসা করো আল্লাহর যিনি রব, মরার পরে আবার জিজ্ঞাসা করবে হায়াত দিয়েছিলাম 70, 80, 90, 100 বছর কম বেশি, ওখানে গিয়ে আবার আমার সাথে পেঁচ লাগাও নাই তো, লাগাইছো কি না প্রশ্নের উত্তর দাও মান রাব্বুকা, মুখস্থ করে যাবেন ভালো করে রাব্বি আল্লাহ, তাহলে জবাব দিয়েছে ফেলা যাবে, ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি যে শ্রোতা খুব কনসাস, সচেতন মুসল্লি, মাশাআল্লাহ। যদি বলতেন হ্যাঁ তাহলে বুঝতাম যে ওয়াজ বুঝতেছেন না আপনারা, কিন্তু আপনারা ভালো ওয়াজ বুঝেছেন আলহামদুলিল্লাহ, পড়েন, এটা মুখস্থ করার জিনিস নয় যে আপনি এখন রাব্বি আল্লাহ পড়ে যাবেন আর সেখানে জিজ্ঞাসা করবে আর বলে দেবেন, ব্যাপারটা মোটেও তা নয়। আবু জেহেল কি আরবি জানতো না? ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারছিল? আর আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আরবি জানে না, খুব কম জানে, কিন্তু নামাজি মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, আমাদের মতো মাদ্রাসা লাইনে পড়ে নাই, তাই আরবি শব্দ প্রশ্ন বুঝবে না, জবাবও দিতে পারবে না। আর যারা আরবি শিখে যাবে তারা গড়গড় করে জবাব দিয়ে দেবে, ব্যাপারটা কি তাই? সবটা নির্ভর করবে আমলের সাথে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, দুনিয়ায় যে মানুষগুলো ইমানের উপরে অটল অবিচল ছিল, আখেরাহ আই ফিল কবর, কবর হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন, ফেরেশতা যখন প্রশ্ন করবে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, ওদিন আপনাকে ইমানের উপরে অটল অবিচল রাখবেন স্বয়ং আল্লাহ। সেদিন প্রশ্নের জবাবের ব্যবস্থা কে করবেন? ডিরেক্টলি আল্লাহ করবেন। এই জন্য রুবুবিয়তের সাথে আপনার সম্পর্ক আছে কি না এর উপরে ডিপেন্ড করে জবাবের ব্যবস্থা হবে। এই দুনিয়াতে কতজন আছে নিজকে রবের পরিচয় দেবে, রব বলবে আমি রব, আর আপনি বলবেন জি, হাশরের ময়দানে কবরের জগতে ওই রবের সাথে আপনার সম্পর্ক আর থাকবে না, কারণ মাঝখানে এসে আপনি আসল রবকে ছেড়ে দিয়েছেন। এখন আল্লাহ তাআলাকে রব হিসেবে যদি আমরা দুনিয়া আঁকড়িয়ে ধরে দুনিয়ারে জীবনটা অতিবাহিত করতে চাই, রব সম্পর্কে ভালো করে জানা দরকার আছে না নাই? হ্যাঁ, কিছু আলেমকে আমরা বলি আলেমে রব্বানি, এই শব্দটা ওলামায়ে কেরামের মাঝেও বহুল প্রচলিত শব্দ, হক্কানি রব্বানি, এগুলো শোনেন না আপনারা? কয় যে আলেম হক্কানি আলেম, আলেম রব্বানি, তো রব্বানি মানে কি? হুয়াল্লাযী ইউহাক্কিকু ইলমার রুবুবিয়্যাহ, আলেম রব্বানি হলো ওই আলেম যিনি তাহকিক করে বিষয়ে দৃঢ় হয়েছেন রুবুবিয়তের এলম সম্পর্কে, রব সম্পর্কে যে সবচেয়ে বেশি জানে,
রবকে আকড়িয়ে ধরে সেই হয় আলেমে রব্বানি। আর রব সম্পর্কে যে ভালো জানে না সে ফেরাউন এসে সামনে দাঁড়ায় বলবে আমি তোমার রব, সে বলবে জি স্যার। দাজ্জাল আসবে, দাজ্জাল যখন আসবে সেও কিন্তু রব দাবি করবে, তাম পৃথিবীতে সফর করবে অল্প সময়ের ভিতরে, এই জন্য তাকে মাসিহ বলা হয়। মাসিহ পৃথিবীতে দুজন মানুষের উপাধি, একজন হলো হজরত ঈসা আলাইহিস সালাম, উনাকেও বলা হয় মাসিহ ঈসা ইবনে মারিয়াম। আরেকজনের উপাধি দাজ্জাল, তাকে বলা হয় মাসিহুদ দাজ্জাল। এই দুই শব্দের মাঝে পার্থক্য আছে, দেখতে একই রূপ, একটা মিনাল মাসহি আর একটা মিনাস সাইহি। একটার মূল অক্ষর হলো মিম সিন হা, এটা হলো হযরত ঈসার উপাধি মিনাল মাসহি। উনি মাসিহ অর্থ হলো যার চোখ নাই, জন্মান্ধ, তার চোখের উপরে তিনি হাত মুছে দেবেন। মাসহন মানে মাসে করা, যেমন আমরা মাথা মাসে করি অজু করার সময়। তো ঈসা মাসিহ মিনাল মাসহি, তিনি হাত মুছে দেন যার চোখ নাই, সাথে সাথে সে চোখওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী গায়ের মাঝে হাত মুছে দেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, এই জন্য ওনাকে মাসিহ বলে। আর দাজ্জালকে মাসিহ বলার কারণ মিনা সাইহে, সাইহুন মানে সফর, ভ্রমণ করা, সিন হা ইয়া, অর্থাৎ দাজ্জাল হবে এমন এক মাসি, তাম দুনিয়া সফর করতে সময় লাগবে একবারেই সামান্য। সে মানুষের সম্মুখে এসে দাবি করবে আমি তোমাদের রব, হাজার হাজার মানুষ তাকে রব মনে নেবে, তাকে রব বলবে। যে মানুষগুলো তাকে রব মেনে নেবে সাথে সাথে তাদের ইমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। তো যারা ইমান হারালো দাজ্জালকে রব বলে, ইমান হালালো ফেরাউনকে রব বলে, ওমকরে তোমকরে রব বলে, কবরের জগতে তারা রাব্বি আল্লাহ বলার সুযোগ আর পাবে না। যারা বিপদ মুসিবত সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, কোন ফেরাউনকে তারা রব মানে নাই, ফেরাউন একজন ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো উপাধির নাম। মিশরে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাদের যিনি রাষ্ট্রের প্রধান হতেন, তার উপাধি কি ছিল? ফিরাউন ছিল। পারস্যের রাষ্ট্রপ্রধান, তাকে বলা হতো কিসরা। রোমের রাষ্ট্রপ্রধানকে বলা হতো কায়সার। মিশরের রাষ্ট্রপ্রধানকে বলা হতো ফিরাউন। যারা ফেরাউনের মতো রাষ্ট্র চালা, তারা মানুষকে নিজের গোলাম বানাইয়া ভালো পায়, ভালো লাগে, মানুষ তাদেরকে প্রভু মনে করে ভক্তি করে, ওই প্রভু এবং মনিবের আচরণ করবে যে রাজারা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা ব্যবসা বাণিজ্য পাইয়া তারা আল্লাহকে রব ভুলে যাইয়া রাজা বাদশাহ নেতাকে রব মনে করবে, নেতারাও মুসকি মুসকি হাসবে, ওই লোকগুলাও ফেরাউনের অনুসারীদের মতো মুশরিক হয়ে যাবে। এমন সুবিধাবাদী লোক, সুবিধা ভোগী লোক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কবরে রাব্বি আল্লাহ বলতে আর পারবে না। আর ফেরাউনকে যে রব মানে নাই, ফেরাউন তাকে কপালে চুমু খাইছে না বিপদে ফেলছে? উনার আসিয়া, উনার স্ত্রী রব মানে নাই তো হত্যা করেছে, শুলে চড়াইয়া মারছে, জবেহ করে দিয়েছে। রব মানবা না, আমিও দেখে নেব। তো ঠিক ফেরাউনের মতো যারা রাজা বাদশাহ হবে, নেতা হবে, তাদের সাথে যারা সখ্যতা রাখবে না, আনুগত্য করবে না, তাদের সাথে তারা ফেরাউনের আচরণ করবে, এরপরেও আসিয়ার মতো ইমানের উপর টিকে থাকবে, ওই মানুষগুলো রাব্বি আল্লাহ বলে কবরে জবাব দিয়ে দেবে। এখন রুবুবিয়তের উপরে টিকে থাকার জন্য, আল্লাহর রুবুবিয়ত স্বীকৃতি দিয়ে তার উপর অবিচল থাকার জন্য রবের পরিচয় জানতে হবে। রব শব্দের কয়েকটি অর্থ আছে। আর রব্বু হুয়াল মালিক, হুয়াল মুসলিহ,
হুয়াল মাবুদ হুয়া সাইয়্যিদুল মুতা হুয়াল মুতাকাফফিল বিল গিজাই ওয়াল লিবাস হুয়াল জামি হুয়াল মুদাব্বির আল মুজিদ ওয়াল মুতাজ্জিব আল হাফিজ আন নামি আল কাইয়্যিম আল মুনঈম হাকাদা রব শব্দটি অনেকগুলো অর্থে আসে। এই সবগুলো একসাথ হবে যার কাছে, তিনি প্রকৃত রব। রব মানে হলো হুয়াল মালিক। রব শব্দের ভিতরে অনেক কিছু ঢুকে গেছে। আপনি যদি আল্লাহকে রব মেনে নেন তাহলে আপনি সবটাই মানতে হবে, আর মেনে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে আপনার ভিতরে মজা লাগবে, ইমানের স্বাদ পাবেন, আপনাকে আগুন দেখানো হবে, উত্তপ্ত কড়াইতে ফেলার জন্য আসিয়াকে ভয় দেখানো হয়েছিল, তুমি আমাকে একটা বার রব বলো, আসিয়া বলেছে অসম্ভব। কোনো কোনো মুফাসসির বলেন উত্তপ্ত কড়াইতে তাকে জীবিত ফেলে দেয়া হয়েছিল, কোনো কোনো মুফাসসির বলেন যে বিশাল এক পাশ কাথর আপনার পাথরের খণ্ড এনে ওই খণ্ডটার উপরে আসিয়ার মাথা রেখে বড় একটা পাথর খণ্ড কয়েকজনের উপর করে তোলা দিয়ে বলছে ফেলে দেব। ফেরাউন বলছে আসিয়া আমারে রব বল, না হয় কিন্তু ওরা পাথর ছেড়ে দেবে আমি বললেই। আসিয়া বলেছে অসম্ভব, ভয় পায়নি, ঠিকই পাথরটা ছেড়ে দিয়েছিল, মাথাটা একবারে পিষে গিয়েছিল। কোনো কোনো মুফাসসির বলেন গরম উত্তপ্ত তেলের কড়াইতে ছেড়ে দিয়েছিল, আসিয়ার বডিটা মুরগির মতো ভুনা হয়ে গিয়েছিল। তিনি তখন বলছেন রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমি তোমাকে রব না বলে ফেরাউনকে রব বলে আমি জান্নাত হারাতে চাই না, আমি তোমার উপর ইমান এনেছি, রেখে দিয়েছি, তোমাকে মেনে নিয়েছি, তোমার রুবুবিয়তে আমি কাউকে অংশীদার করি নাই, এর বিনিময়ে তোমার কাছে আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। আসিয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে জান্নাত দেখিয়েছেন। ওনার মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা ওনার জন্য বানানো জান্নাত ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছেন, ফেরেশতারা ওনার রূহ কবজ করেছেন আগুনে পড়ার আগেই, কড়াইতে পড়ার আগেই। আল্লাহ তাআলাকে রব যে ব্যক্তি মানবে, ওর কাছে এই জ্যাল, এই ফাঁসি, এই উত্তপ্ত কড়াই, এই পাথর খণ্ড কিচ্ছু না। রাসূল বলছেন দা কাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব মেনে নিয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে লিডার, নেতা, একমাত্র আদর্শ উসওয়ায়ে হাসানা মেনে নিয়েছে, রাসূল হিসেবে গ্রহণ করেছে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়ে গিয়েছে, যা কাতামাল ইমানা, সে ইমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইমানের যে স্বাদ পায় তাকে দুনিয়ার কোনো ভয় দেখাইয়া ওখান থেকে চুল পরিমাণ সরানো যায় না, আর যে স্বাদ পাবে না সে পিছল খেয়ে যেতে পারে। এখন আমরা যদি টিকে থাকতে চাই রবের পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এই পরিচয়ের উপরে নিজকে অবিচল রাখতেও হবে, যে পরিচয় যার তিনি রব আমি তার সাথেই আছি। এক নাম্বার, তিনি মালিক। আসলে তো আমরা কেউ মালিক নই, মালিক কে? তাহলে আমরা কি? গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস 114 নাম্বার সূরা, সুরার নাম হলো নাস। আসলে এখানে নাসের সে মালিকের প্রাধান্য বেশি। শুরুই করছেন রব দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস মানুষের মালিক, ইলাহিন নাস মানুষের ইলাহ। আল্লাহ তাআলা সুরা নাসের মাঝে বান্দার সাথে রবের একটা সম্পর্ক জুড়ে দিয়ে সুরাটা শেষ করলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ সুরা মেনে নাও তাহলে ইমানদার হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে নিজকে কখনো মালিক মনে করা যাবে না। এখন আপনিও মালিক না, এলাকার কমিশনার সাহেবও মালিক না,
এমপি সাহেবও মালিক না, মন্ত্রীও মালিক না, প্রধানমন্ত্রীও মালিক না, মালিক কে? তাহলে এবার ঠিক আপনার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার একটাই পরিচয় হবে, সবাই গোলাম, মালিক হলেন আল্লাহ। মাঝে মাঝে আমরা ভুলতে বসি, তা নিজদেরকেও মালিক মনে করি, আসলে আমরা মালিক নই। কথা আপনি বলছেন, মুখ বন্ধ হয়ে যাবে, কথা আর আসবে না। হাত আপনি নাড়ছেন, বন্ধ হয়ে যাবে নড়াছড়াই, হাত আর উঠবে না। আপনি হাঁটছেন, পা থেমে যাবে, পা আর নড়বে না। আপনার গায়ের পোশাকটাও থাকবে না, সব শেষ। তো কিসের মালিক আপনি? আপনার তো কিচ্ছু নাই। আল মুসলিহ, এবং যিনি আমাদের সংশোধন করেন তিনি হলেন মালিক। আল মাবুদ, যিনি এবাদতের একমাত্র উপযোগিতা রাখেন, যিনি উপাস্য, যার উপাসনা করা হয়, রপ্ত তিনি। আর সাইয়্যিদ আল মুতা, রবের আরেকটি অর্থ হলো এমন নেতা, এমন অভিভাবক যার অনুসরণ করতেই হবে, তার কথার বাহিরে কথা বলার অধিকার কারো আর নেই। আল্লাহ আকবার, এমন একচ্ছত্র আধিপত্য কার আছে পৃথিবীতে? সার্বভৌম ক্ষমতার মালিক কে আছে যার কথার বাহিরে কথা চলে না? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, সে তার মিটিংয়ের বক্তৃতায় বলেছিল যে আমি ক্ষমতায় আসলে আমেরিকার মুসলমানদেরকে তাড়াইয়া দেবো, এ করবো, সে করবো, ঠেঙ্গাবো। এটা ইমোশান তৈরি করেছিল, ইমোশান তৈরি করে ঠিকই সে ক্ষমতায় এসেছিল, পাশও করেছিল। ইসলাম ফোবিয়া তৈরি করেছে মিডিয়াগুলো, ইসলাম মানি টেরোরিজম, মুসলিম মানে টেরোরিস্ট, আল কায়দা ইত্যাদি ইত্যাদি যোগ করে টুইন টাওয়ার, পেন্টাগন ধ্বংস হয়েছে, আমেরিকার ক্ষতি হয়েছে, মুসলমানরা ইসলাম তাদের জন্য বড় হুমকি, মুসলমান খেদাই দেব, শেষ করে দেব, একটা ইমোশন তৈরি করে ভোট নিয়ে পাশ করল। ক্ষমতা আসার কিছুদিন পরে নিউ ইয়র্ক সিটির মেয়রের কাছে চিঠি লিখল, বার্তা পাঠালো যে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে মুসলমানের সংখ্যা কত, মুসলমান কারা কোথায় কী কাজ করে, তাদের একটা তালিকা প্রেসিডেন্ট ভবনে জমা দাও। নিউ ইয়র্ক সিটির মেয়র সাহেব জানাইয়া দিলেন, মুসলমানের তালিকা আপনাকে দিতে আমি বাধ্য নই, ওরা আমারে ভোট দিয়ে মেয়র বানাইছে, ওদের দায় দায়িত্ব নিরাপত্তার বিষয় আমাকেও দেখতে হবে। আপনার যদি অন্য কোনো ব্রাঞ্চ থাকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, আরও কত সহযোগী আছে, ওদের কাছে তালিকা চান, সরি আমি পারবো না। তালিকা তিনি দেন নাই। সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প ধাক্কা খেল। আমি এটা দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম, আমেরিকার প্রেসিডেন্ট মানে হলো তামাম দুনিয়ার সেরা নেতা, কিন্তু তার কথার বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? তার দেশের মেয়র বলে দিল। ঠিক এইভাবে পৃথিবীতে যত নেতা আছে কথা বলার, সবার বিরুদ্ধে কথা বলার লোক আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বেটা মাথা মোটা, যা চা তাই করে, কিন্তু তামাম পৃথিবীর হাজারো মিডিয়া তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট তো প্রায় কথা বলে, আমি এটা করো কেন, ওইটা করো কেন, অপেনলি চলছে, একজনের বিরুদ্ধে আরেকজন বলবে, এটাই পৃথিবীর ইতিহাস, এটাই নিয়ম। কিন্তু আল্লাহ হলেন এমন এক রব, এমন এক লিডার, তার বিরুদ্ধে কথা বলার অধিকার কারুই নেই। যদি কেউ বলে এটা অবৈধ, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছিল সিটি নিউ ইয়র্ক সিটির মেয়র, এ কথাটা অবৈধ নয়। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা কি? অবৈধ, বলার অধিকারই নাই। তিনি রব, এটা হচ্ছে সাইয়্যিদ আল মুতা। এই জন্যই তো হাশরের দিন আল্লাহ তাআলা যখন প্রকাশিত হবেন, কাহার সুরত ধারণ করে সব নবী চিৎকার দেবে, কারণ তারা জানেন সেদিন আল্লাহর কথার বাহিরে কথা বলার সুযোগ কারণ এই মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن المدبر যিনি পরিচালক রক্ত তিনি যিনি পরিচালনা করেন। এই যে সূর্য কালকে সকাল কয়টায় উঠবে, আগামী জানুয়ারি মাসের 15 তারিখ কয়টায় সূর্য উঠবে, আগামী ডিসেম্বরের 15 তারিখ কয়টায় সূর্য ডুববে, আমরা যদি ক্যালেন্ডার দেখি, বিশ্ব স্থায়ী ক্যালেন্ডার আছে, আমরা দেখতে পাবো এতটা এত মিনিটে সূর্য উঠবে, এতটা এত মিনিটে সূর্য ডুববে। এগুলো চলমান প্রক্রিয়া, কোনো হেরফের হয় না। এর কারণ সূর্যকে পরিচালনা করার জন্য একজন রব আছে না নাই? এটা ইব্রাহিম নবীর সাথে তর্কের সময় নমরুদের সাথে তিনিও বলছিলেন, আমার রব তো সূর্য তোলে, পূর্ব দিকে তুমি পশ্চিম দিকে তোলো। মুদাব্বির পরিচালনাকারী যিনি তিনি রব। এখন এবার বলুন তো, আমরা যদি মানুষকে রব বানাই, তা আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সবার উপরে, আচ্ছা উনি কি ভারত চালায়? তাহলে ভারতের রব উনি না। আচ্ছা ভারতের যিনি প্রেসিডেন্ট বর্তমানের প্রধানমন্ত্রী আছে উনি কি আমেরিকা চালায়? তাহলে উনি ওখানের রব না। আচ্ছা আমেরিকার প্রধানমন্ত্রী বর্তমানে যিনি আছেন উনি কি পাকিস্তান চালায়? তাহলে বোঝা গেল আসলে দুনিয়ার কেউ রব হওয়ার সুযোগ নাই, কিসে মুদাব্বির নয়। এবার আপনি বলুন তো, সূর্য চন্দ্র পৃথিবী আরো যত মাখলুক আছে সব কিছুর পরিচালনার শক্তি কার হাতে? তাই তিনি রব। এখানে অন্য কেউ শরীক হওয়ার সুযোগই নাই, কারণ আপনি তো আপনাকেও চালান না। আমরা যে রব দাবি করি মাঝে মাঝে, নিজে মনে করি আমি এটা করি আমি ওটা করি, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, ও মিয়া তুমি তোমাকে চালাও কিনা। আচ্ছা আপনি যদি আপনাকে চালান তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বলবেন আপনি হুজুর আমি চালাই না বলছে কে? এই তো বাড়ি থেকে এসেছি, আবার নামাজ পড়ে বাড়ি চলে যাব, আমি চাইলে লাপাইতে পারি চাইলে শুয়ে যেতে পারি। আমি বলবো আপনি সব পারেন, নিজের কানটা নিজে নাড়ান দেখি, পারবেন না। আপনার কান আপনি নাড়াতে পারবেন না, মাথা নাড়াতে পারবেন, হাত নাড়াতে পারবেন, পা নাড়াতে পারবেন, কান নাড়াতে পারবেন না। আল্লাহ আপনার অর্ডারের বাহিরে কান রেখে দিয়েছে, এই জন্য আপনার পুরাটা মাথা নড়বে কিন্তু কানটা নড়বে না। আল্লাহ বুঝাইয়া দিছে ওই ছোট্ট কান তোমার কথা শোনে না, আমি অন্যগুলাকে তোমার অধীনস্থ করেছি বিদায় শোনে, আমি চাইলে তোমার পুরা দেহকে তোমার বাহিরে নিয়ে যেতে পারি। এবং তার প্রমাণও হাসপাতালে ভুরি ভুরি আছে, শুয়ে আছে, লড়ার ক্ষমতা নেই, প্যারালাইজড। এই জন্য রব তিনি যিনি মুদাব্বির, আল মুতাকাফফিলু বিল গিজাই ওয়াল লিবাস, রক্ত তিনি যিনি খাবার ব্যবস্থা করেন, রক্ত তিনি যিনি পোশাকের ব্যবস্থা করেন। আপনার যা দরকার চাওয়ার আগে সব হাজির করেন যিনি, তিনি হলেন রব। রব মিনার রুবুবিয়্যাহ, রব মানে প্রতিপালন, যিনি করেন তিনি। হুয়াল্লাযী আনশা আশ-শাইআ হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম, যেই কোনো বস্তুকে তার শুরু থেকে আস্তে আস্তে করে 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 চূড়ান্ত পর্যায়ে যিনি পৌঁছিয়ে দেন, ওই পৌঁছানোর রাস্তায় যা লাগবে চাওয়ার আগে হাজির করেন, তার নাম হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। কেন রে ভাই? বেশি হলে খাওয়াবে কে? তাহলে বোঝা গেল যে দুইজন হয়েছে ওই দুইজনরে আপনি খাওয়াচ্ছেন, আপনি তাদের প্রতিপালক। আচ্ছা ভালো, আপনারে বাচ্চা যখন 4 মাস বয়স পেয়েছিল তার মায়ের পেটে, 5 মাস বয়সে যখন পা রেখেছে তখন থেকে সে জীবিত হয়েছে। প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 140-120 দিন পার হওয়ার পরে ফাকা সাউনাল ইজাম আল আহমা, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقًا فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা বলেন ছিলে তুমি পানি, তারপরে সেটাকে আমি রক্তপিণ্ডে বানালাম, পরিণত করলাম, তারপরে মাংসপিণ্ড হলো, মাংসের ভিতরে হাড্ডি ঢুকালাম, চামড়া দিয়ে দেহ ঢেকে দিলাম, মানুষ আকৃতি দেওয়ার পরে চার মাস চলে গেল, তোমার মাও টের পায় নাই পেটে কি আছে। চার মাস যাওয়ার সাথে সাথে রুহ দিলাম, এবার তুমি নড়ে চড়ে উঠলে, তুমি মানুষ আকৃতি পেয়ে গেলে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কি চমৎকার রূপ আমি দিলাম, আমি শ্রেষ্ঠ স্রষ্টা। এখন আপনি বলছেন দুটার চেয়ে বেশি হলে খাওয়াবে কে? আপনার সন্তান তো আপনার বউয়ের পেটে চার মাস পার হলো, পঞ্চম মাসে তার জীবন উপনীত হলো, এখন জীবিত সন্তানের জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? তো পাঁচ মাস বয়স থেকে বাবা খাবার সাপ্লাই দিছে, ঠিক না? পেটের ভিতরে বাপ খাবার পাঠাইছে, তো পেটের ভিতরে খাওয়াইছে কে? হ্যাঁ, রব যিনি, তিনি আপনার সাথে আপনার মায়ের একটা নাড়ি সংযোগ করে দিয়েছেন, একটা তার সংযোগ করেছে, এর মাধ্যমে তিনি খাবার সাপ্লাই দিয়েছেন। আপনার খাবারের দরকার হয়নি, মা খেয়েছে, মায়ের খাবার থেকে আপনি পেয়েছেন। চলে গেল পাঁচ মাস থেকে শুরু করে করে আস্তে আস্তে আপনার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এবার আপনি দুনিয়া আসবেন, দুনিয়াতে আসলে খাবার দরকার, তাই আপনার মায়ের পেটে আপনি থাকতে আপনার মায়ের বুকের মাঝে খাবার জমা করা শুরু হয়েছে। বাচ্চা পেটে আসছে, মায়ের বুকে খাবারের জোয়ার তৈরি হয়েছে, দুধ জমা হচ্ছে আস্তে 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 করে করে, মায়ের বুকে দুধ জমা হলো, সন্তান পেটে আসার আগেও তার স্তন ছিল, দুধ ছিল, এখন মায়ের স্তনে দুধ আসছে। আপনি দুনিয়াতে আসলেন, আসার পরে আপনার খাবার লাগবে, খাবার যদি গাঢ় হয় তাহলে আপনার পায়খানা শক্ত হবে, খাবার যদি নরম হয় ডায়রিয়া শুরু হবে, খাবার যদি গরম হয় ঠোঁট পুড়ে যাবে, আবার ঠান্ডা হলে সর্দি লেগে যাবে। এই জন্য মায়ের বুকের দুধ গরম নয়, ঠান্ডা নয়, গাঢ় নয়, পাতলা নয়, আপনার উপযোগী করে রব তৈরি করে রেখে দিয়েছে। তিনি রব, যা দরকার চাওয়ার আগে দিয়ে। আচ্ছা, মায়ের বুকের দুধ খাইতে কি দাঁত লাগে? এই জন্য দাঁত দেন নাই, দাঁত যদি অসময়ে দিতেও আপনি ছোট মানুষ, আপনার বুঝ নাই, মায়ের বুকের বোটা কামড়াইয়া আপনি ক্ষত করে দিতেন, দাঁত দরকার নাই, বুঝও নাই, তাই তিনি দাঁত দেয় নাই। ছয় মাস যখন পার হবে, দুনিয়ার খাবার প্রয়োজন হবে, মায়ের দুধে আপনার জন্য যথেষ্ট হবে না, এখন দাঁত দরকার, তাই ছোট্ট করে আস্তে আস্তে দাঁত ওঠা শুরু হয়ে যায়। রব বুঝছে এখন দাঁত দরকার। আপনি চাইলে কি রব হতে পারবেন? আপনি খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, অসম্ভব। وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا জমিনে বিচরণশীল কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে রব হিসাবে গ্রহণ করেন নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক দুল কুওয়াতিল মতিন, আমি আল্লাহ, আমি হলাম একমাত্র রাজ্জাক। সুবহানাল্লাহ, আমরা কেউ রাজ্জাক নই, কেউ খাওয়াতে পারবো না কাউকে, এটা অসম্ভব। আমাদের বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ যিনি, উনাকে যদি বলা হয় যে আপনি শুধুমাত্র এই নিউ টাউন এলাকার যে মাখলুকগুলো আছে সব মাখলুকরা আপনি খাওয়াবেন এক বেলা, হাজার কোটি টাকা থাকুক খাওয়াতে পারবে না, এই কারণে, কারণ সব মাখলুক সে খুঁজেও পাবেন। আচ্ছা, আমাদের যাদের ঘরে মুরগি টুরগি আছে, আমরা মুরগি টুরগি লালন পালন করি, গ্রামে অনেকেই পালন করে, আপনার ঘরে যদি আপনাকে বলা হয় যে মাখলুকগুলো আছে খাওয়ান, আপনি মুরগিরে দেখবেন যে তার গায়ে কিছু পোকা আছে, মুরগি যখন ডিম নিয়ে বসে গায়ে কিছু পোকা হয়, ওই পোকাগুলো এত ছোট খালি চোখে দেখা যায় না, গায়ের মাঝে হাঁটলে টের পাওয়া যায় যে হাঁটতেছে,
খুব ভালো করে তাকাইলে দেখবেন ওই তো দেখা যায়। আচ্ছা ওটা কি থাকতে খাবার লাগে না? সে জীবিত না, এখন তার খাবার কি আপনি তো জানেনই না, আবার তার খাবার যদি জানতেন খাবার দিবেন কেমনে? ঠোঁট কই? যে প্রাণীটা খুঁজে বের করতে মাইক্রোস্কোপ লাগে ওই প্রাণীর মুখ তো আরো ছোট, তার খাবার হবে আরো ছোট, তো কি খায় জানবেনই না। আল্লাহ তো রাজ্জাক, তিনি রব, তাই তিনি তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলাকে একসাথে খাওয়াইয়া পরিপূর্ণ তৃপ্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ, কোন মাখলুক না খাইয়া মরার কথা ছিল না, মরে না, যদি মরে আমাদের দোষ, আমাদের কারণে মরবে। জঙ্গলের হাতি সুস্থ থাকে, তরুতাজা থাকে, চিড়িয়াখানা আনার পরে দুর্বল হয়। এক একটা তিমি মাছ এক একদিন কয়েক টন খাবার খায়, না খাইয়া মরে বেশে ওঠে না। রাজ্জাক তিনি, রব প্রতিপালনকারী, মুজিদ অস্তিত্ব দানকারী, জামে একত্রিতকারী, সব কাইম আল মুনইম। এই যে আপনি টিকে আছেন, বেঁচে আছেন, আপনাকে তিনি বাঁচিয়ে রাখেছেন, তিনি কাইম। তিনি হেফাজত যদি তুলে নেন, হেফাজত যদি তুলে নেন, আপনি এক মিনিটও বাঁচতে পারবেন না। এই জন্য আমরা দেখি রাস্তার পাশে বাড়ি, ঢাকাচিটাং হাইওয়ের পাশে বাড়ি, 100 বছর বয়স পাইছে, 150 বছর বয়স পাইছে, 125 বছর বয়স পাইছে, এই রাস্তা কত হাজার বার পার হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে নাই। কত রকমের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই, যারা ড্রাইভিং কাজে ব্যস্ত, ড্রাইভিং করতেছে পেশাই ড্রাইভিং, সারাদিন রাস্তায় থাকে, মরে না, হাত পা ভাঙে না, ঠিকঠাক আছে। হাউ ক্যান ইট পসিবল? কারণ তার পিছনে একজন রব তত্ত্বাবধান করছেন নিয়মিত। এই রব শব্দটি লায়ুকালুর রব ফি গাইরিল্লাহ ইল্লা বিল ইজাফা, আল্লাহ ছাড়া শুধু রব শব্দটি ইজাফত বিহীন অন্য কারো শানে ব্যবহার করা যাবে না, এটা আল্লাহর খাস সিফাত। আর রব তিনিই একমাত্র রব, এখানে কাউকে অংশীদার বানানো যাবে না। তবে ইজাফত হয়ে ব্যবহার হতে পারে, যেমন রব্বুল বাইত, রব্বুল দাস, রব্বুল কাউম, এই জাতীয় যদি ইজাফত হয় তাহলে শব্দটি ব্যবহার হতে পারে। কোরআনেও ব্যবহার এটার আছে দুই এক জায়গায়। ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, উযকুরনি ইনদা রাব্বিকা, তুমি তোমার মনিবের কাছে গিয়ে আমার কথা বলিও। এখানে রাব্বিকা বলে তিনি একটা মানুষকে বুঝিয়েছেন, আম্মা হাদুহুমা ফায়াসকি রাব্বাহু খামরা, দুইজন জেলখানার সঙ্গী ছিল, স্বপ্ন দেখেছিল, ব্যাখ্যা জানতে চেয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন তোমাদের একজন বেঁচে থাকবে, তার মনিবকে সে মদ তৈরি করে পান করাবে। এখানেও রব্বাহু শব্দটা ব্যবহার করেছে, এই জন্য রব্বুল কওম রব্বুদ্দার এই জাতীয় জায়গায় ব্যবহার আছে, তবে সেটা হচ্ছে সাময়িক মালিকানার অর্থে। কিন্তু আর রব শব্দটা এজাপদ ব্যতীত আল্লাহ ছাড়া কারো শানে ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা কেউ রব নই, আমরা আব্দুর রব, আমরা হলাম রবের গোলাম। তাই কারো নাম রব রাখবেন না, আমাদের দেশে রাখে আব্দুর রব। এক পর্যায়ে আমরা আব্দুল শব্দ বাদ দিয়া শুধু রব ডাকি, এটা ঠিক না। যাদের নাম আছে আব্দুর রব, আমরা তাদেরকে কি নামে ডাকবো? আব্দুল্লাহকে কোনোদিন আল্লাহ কইছেন? এখানে তো আপনি ভুল করেননি, এই আল্লাহ ভাই এদিকে আসেন বলছেন, তাহলে ওই রব ভাই এদিকে আসেন কেন বলেন? সে তো রব নয়, সে তো আব্দুর রব। এই জন্য আমরা খামখেয়ালি করব না। রব হচ্ছে হুয়াল মাউসুফ বির রুবুবিয়্যা, যিনি রুবুবিয়তের গুণে গুণান্বিত,
তা আপনি যাকে আব্দুল শব্দ বাদ দিয়া ডেকেছেন সে তো রুবুবিয়তের গুণ রাখে না। রাব হচ্ছে হুয়াল মুতাকাফফিল বি খালকিল মাওজুদাত ওয়া ইনশাইহা ওয়াল কায়েম আলা হিদায়াতিহা ওয়াল ইসলাহি ওয়া ইসলাহিহা হুয়াল লাযী নাজ্জামা মাঈশাতাহা ওয়া দাব্বারা আমরাহা। যে কেউ রব হতে পারবে না যিনি সৃষ্টি করেন, যিনি বাঁচান, যিনি রিজিক দেন, যিনি হেফাজত করেন, যিনি সব সিস্টেম জীবন পরিচালনার জন্য তৈরি করে দিয়েছেন, তিনি রব। যিনি সিস্টেম বানায়, এখন বলুন তো আমাদের দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ সিস্টেম বানাইয়া বলা আমি রব, তাই সিস্টেম বানাইছি। এখন এই সিস্টেম বাদ দিয়ে আল্লাহটা নতুন আইন বানাচ্ছে এমন কিছু নেতা আছে না নাই? তাহলে ওরা কার জায়গায় বসে? এখানে পেশ লাগছে রব তো তিনি হবেন, যিনি আপনাকে বানাবেন, আপনাকে বাঁচাবেন, আপনাকে খাওয়াবেন, আপনি কেমনে চলবেন সে আইনও দেবেন। কিন্তু এখন ওরা আমরা খাওয়ায় না, জানো দেয় না, বাঁচায়ও না, কিছু দেয় না, শুধু আইনটা দিয়ে আমরা আইন মানো। মানুষ এটা করবে আল্লাহ জানেন। কিছু মানুষ আবার চোখ বন্ধ করে তাদের বানানো আইন মেনে নেবে, কোনো আপত্তি তুলবে না, এমন কিছু মানুষ থাকবে, এটাও আল্লাহ জানেন। ফেরাউনের দেশে তার রাজত্বকালে ফল ফলাদির অভাব ছিল না, ফসল হয়েছে খুব বেশি, অভাব অনটন বলতে কিছুই নাই, খুব ভালো চালাচ্ছে, মানুষ খেয়ে পরে স্বচ্ছন্দে বেঁচে আছে। লোকজন ফেরাউনকে কুর্নিশ করে, যে আমার দাদা বলছে উনার সময়ে কত কষ্টে ছিল, আমার বাবাও গল্প করেছে, কিন্তু আপনি ক্ষমতা আসার পর থেকে আর কোনো কষ্ট নাই, আপনি খুব ভালো রাজা। ফেরাউন এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে এক পর্যায়ে সে বলে বসল, আসলে তোমাদেরকে আমি তো খাওয়াই, আনা রাব্বুকুমুল আল, সুতরাং আমার আইন মানো। লোকজন মানতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে মুসা নবী হাজির হয়ে বললেন, রব্বি আল্লাহ, আপনি রব নয়, আমার রব কে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে সারা কাউকে আর মানি না। ফেরাউন বলল, ওমা রব্বুল আলামিন, হে মুসা তুমি আবার জগতের প্রতিপালক কাকে মানো? আমি তো কয় না, আপনি না, আল্লাহ। ধন্দ শুরু। নমরুদের সময় নমরুদ মানুষদেরকে ভালোভাবে পরিচালনা করেছে, এদেশে ভালো রেখেছে, সমৃদ্ধের সাথে স্বচ্ছন্দে মানুষ বসবাস করেছে, সমৃদ্ধির সাথে। এক পর্যায়ে সেও মানুষকে ধারণা দিল, আমি রব। লোকজন সবাই বিনা প্রশ্নে মেনে নিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বাদ সাধলেন, বলে বসলেন, তুমি রব নয়, আমার রব হলো আল্লাহ। লেগে গেল ঝামেলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনাতাহুল্লাহুল মুলক, হে নবী মুহাম্মদ আপনি কি লক্ষ্য করেন নাই ওই লোকটার প্রতি যে রাজত্ব পেয়েছিল, রাজত্ব পাওয়ার পরে কে রব আল্লাহ নাকি সে, তা নিয়ে ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। যখন কারো ক্ষমতা বেড়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না, তখন এক পর্যায়ে সে নিজকে ক্ষমতাশালী ভাবতে 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 সে মনে করে আমি সব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমার রব তো আল্লাহ, তুমি নও। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবনের মালিক মৃত্যুর মালিক। কালা আনা উহয়ী ওয়া ইউমীত, তখন নমরুদ বলে জীবন মৃত্যুর মালিক তো আমি। কোন পর্যায়ে গেলে কথা বলে মানুষ, অর্থাৎ যে চাইলে কারো জীবন কেড়ে নিতে পারে, যে চাইলে যে কাউকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিতে পারে, সে যা বলে তাই আইন, তার কথার উপর কথা বলার দেশে আর কেউ থাকে না, তখন সে মনে করে আমি একচ্ছত্র ক্ষমতার মালিক। তা
তার ভিতরে তখন শয়তান গিয়ে বলে যে তুমিই এত সব ঘোষণা করে দাও। তখন অবস্থা এমন হয় সে তার সে ক্ষমতাশীল যার একজন আছে সেটা ভুলে যা। আচ্ছা বলুন তো আপনারা, নমরুদ কি 33 বা 35 বছরের যুবক অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়া আসছিল? আচ্ছা নমরুদ কি দুনিয়াতে মায়ের পেট থেকে আসার সাথে সাথে রাষ্ট্র ক্ষমতা বসে গেছিল? না না, সেও ঠিক আপনার আমার মতো ছোট্ট ছিল, আস্তে আস্তে বড় হয়েছিল, একসময় ক্ষমতায় ছিল না, পরে ক্ষমতায় এসেছিল। আচ্ছা নমরুদ কি এটা নিজের ব্যাপারে জানে না যে আজ থেকে 50 বছর আগে তো আমিও ছোট্ট ছিলাম, আজ থেকে 30 বছর আগে তো আমার ক্ষমতা ছিল না? সে সব জানে, কিন্তু জানার পরে আজকে ঝগড়া করে কেমনে যে আমি খোদা? সে তো জানে সে খোদা নয়, কিন্তু সে ভুলে গেছে আজকে এমন ক্ষমতা পাইছে অতীতের কথা আর মনে নাই। ইব্রাহিম এবার মনে করাই দিচ্ছে, আরে না মিয়া তুমি খোদা কেমনে হও, রব কেমনে হও? রব তো যিনি হায়াতের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক তিনি। এবার নমরুদের থামা উচিত ছিল, নমরুদ থামেনি। না থেমে সে কি করল, ইব্রাহিম আলাইহিসসালামের সম্মুখে দুইজন কয়েদিকে হাজির করল। কয়েদিকে হাজির করে তলোয়ার হাতে নিয়ে একজনের কল্লা বরাবর আঘাত করলো, গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেল। আরেকজনের দিকে তাকিয়ে ইশারা দিল, বাও যাও তুমি বাড়ি চলে যাও, জেলখানা আর যাওয়া লাগবে না। এবার বলল, দেখো ইব্রাহিম, একজনকে মারলাম আর একজনকে সাল্লাম। ঠিক আমরাও দেখতে পাই আমাদের কিছু কিছু নেতার ভিতরে জাতীয় চিন্তা তৈরি হয়ে অলরেডি গেছে, যারা মনে করছেন যে আমি যা বলি তাই, এটাই আইন, আমি চাইলে রাখবো, আমি চাইলে মারবো, আমি চাইলে কারে বিনা দোষে জেলে দেব, আমি চাইলে আবার ফাঁসির আসামিকে প্রেসিডেন্টের মাধ্যমে খালাস দিয়ে দেব, আমি যা বলি অসুবিধা কোথায়? এটা কিন্তু ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। আজকে যারা আমার শ্রোতা আছেন, এখান থেকে কালকে মন্ত্রী হইতে পারে না? এখান থেকে কেউ কি প্রধানমন্ত্রী হইতে পারে? এটাও কি অসম্ভব? ও আর সবার জন্য, আমার জন্য ক্ষমতা আপনার হাতেও আসতে পারে, কিন্তু আপনি মনে করবেন না যে আপনি রবের জায়গায় আছেন। আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে একজন হিসাব নেয়ার জন্য বসে আছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন, বিশেষ করে যারা বিচারকের জায়গায় বসে কথা বলে, যারা কথা বললে পরে কেউ মুক্তি পায়, কেউ আবার ধরা খেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে যখন হাজির হবে, আখদুম মালাকুম বিকাফাহু, ওই হাসরের ময়দানে একজন ফেরেশতা তার গর্দানটা চেপে ধরে দাঁড়ায়া, ইয়ারফাউ রাসাহু ইলাল্লাহ, উপরে তিকে আল্লাহর দিকে মাথা তুলে তাকায়া থাকবে। আপনি আর আমি হাসরের মাঠে যাব, আল্লাহর কাছে জবাব দেব, কিন্তু আমার পিছনে কেউ দাঁড়ায় আমার গর্দান চেপে ধরে রাখবে না। বাট আমি যদি এমন আসনে বসি যেখানে বসে কাউকে সাল্লাম কাউকে ধরলাম, অর্থাৎ ক্ষমতার আসনে আমি আছি, প্রত্যেক ক্ষমতাওয়ালার পিছনে আল্লাহ একজন ফেরেশতা দেবে, ওই ফেরেশতা গর্দান চেপে ধরে আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ কি বলে? আল্লাহ যদি বলে তার গর্দান সারা আর দরকার নাই, ফেলে দে, ফেরেশতা জাহান্নামে ফেলে দেবে। আর যদি বলেন ছেড়ে দে, তারপরে ছেড়ে বিচারের সম্মুখে নেবে। এখন যারা আপনারা ওখানে বসে আছেন, ভুলে যাবেন না, গর্দান চেপে ধরার ফেরেশতা আপনার জন্য রেডি। নমরুদ ক্ষমতা দেখাই দিল, একজনকে মেরে ফেলল আর একজনকে ছেড়ে দিল, সে রব। ইব্রাহিম আলাইহিসসালাম এই পরিস্থিতি দেখে ভয় পাওয়ার কথা ছিল যে এই বেটার সাথে ঝগড়া করলে বেটা তলোয়ার দিয়া আমারে কোপ দেয় কিনা, কারণ যেই বেটা বিনা সাধারণ দুইজন কয়েদিকে আইনা মামলা নাই, বিচার নাই, আর্গুমেন্ট নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, আইনে কাইটটা লাইল। আচ্ছা এর লগে তর্ক করলে আমারে কাটবো না, আর দরকার নাই। কিন্তু না, ইব্রাহিম আলাইহিসসালাম উনি আর্গুমেন্ট সারেন নাই, তিনি আবার বলছে, কালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা
মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। তুমি যেহেতু রব দাবি করেছো তাহলে আমার সর্বশেষ কথা হলো ক্ষমতা এতই যদি থাকে আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য তোলে তুমি পশ্চিম দিক থেকে তুলে আমাকে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার এবার নমরুদ মাথা নত করে ফেলল, বলল যে এটা সম্ভব না। ইব্রাহিম নবী বললেন সম্ভব না হলে তুমিও রব হতে পারো না। আমার ভাইয়েরা, রব তো তিনি যিনি সব ক্ষমতার একচ্ছত্র অধিপতি, সার্বভৌম ক্ষমতা, যার ল অফ সাবরিনটি, সব কিছুর মালিক। কোনো ব্যক্তি সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। এই জন্য ইমাম কুরতুবী রাহেমাহুল্লাহ বলছেন ফায়াজিবু আলা কুল্লি মুমিন আন ইয়ালামা আল্লা রাব্বালাহু আলাল হাকিকা ইল্লা ইল্লাল্লাহ ওয়াহদাহ। প্রত্যেকটা মুমিনের ইমান রাখা উচিত, জানা উচিত প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। কেউ ক্ষমতা দেবে, আইন বানায়া বলবে যে আমার আইন মানো, আর আপনি আপনার রবের আইন বাদ দিয়ে সেটা নিলেন, প্রমাণ হয়ে গেল আপনি রবের সাথে আরেকজনকে শরীক করলেন। রব তো তিনি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাই রব আইন দেয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। রব বলে আমি কিতাব দিয়েছি, এ কিতাব দিয়ে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। আনহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, ও নবী মুহাম্মদ আপনি নিজ আইন বানাইতে পারবেন না, আপনি আপনার রবের আইন মানেন, কারণ রব আপনি নয়, আপনিও তাদের একজন, সবার রব কে? এই জন্য বিশ্বনবী দোয়া করতেন রব্বানা বলে ডাকতেন, কাকে? আমরা যেমন আল্লাহকে রব্বানা বলি তিনিও বলতেন রব্বানা। কিন্তু মানুষগুলো নিজকে রবের জায়গায় বসাইয়া আইন বানায়, আমি বিস্মিত হই কিভাবে এটা সম্ভব। আর যখন থেকে এটা মানুষ শুরু করেছে তখন থেকে বিপর্যয় শুরু হয়েছে। এই যে মোবাইল আপনাদের হাতে আছে, যে মোবাইল বানিয়েছে সে ভালো জানে কোন জায়গায় টিপ দিলে পরে কল হবে, কোথায় টিপ দিলে কল কেটে যাবে। আপনারা যারা মোবাইল চালাইছেন, আপনারা নিজেরা বাড়িতে মোবাইল কিনে এনে আপনি নিজস্ব জায়গায় টিপ দেন না, ওদের দেখানো জায়গায় দেন। এই মাইক যে বানিয়েছে কোন জায়গায় ব্যাটারির জয়েন দিতে হবে, কোন জায়গায় ক্লিপ লাগাতে হবে, মাউথ স্পেস কোথায় থাকবে, হরন কিভাবে যোগ করতে হবে, ও বেটা বানাইয়া প্রত্যেকটা যন্ত্র আমরা যারা কিনি, এই যন্ত্রের সাথে এরকম কাগজপাতি কিছু থাকে কি না, ইউজ করার নিয়ম। আপনি যন্ত্র পেয়েছেন, তারপরে সেখানে লেখা আছে কোনটা কিভাবে করবেন। আরে ভাই, আপনি বাজার থেকে ছোট্ট একটা আলনা কিনে নিয়ে আসেন, যে আলনাটা অতটুকু কাপড় রাখার জন্য মোটামুটি অতটুকু জায়গা দখল করে আছে, কিন্তু সেটাকে তারা খুলে খুলে একটা প্যাকেটের ভিতরে ভরে রেখেছে আর আপনাকে বলছে নেন আলনা কিনে নিয়ে যান, বাড়িতে গিয়া ক্যাটালগ আছে দেখে দেখে আলনা বানিয়ে ফেলেন। কোন জয়েন কোথায় হবে লিখে দেয়া আছে। এখন যদি মাইক বাজার থেকে কিনে এনে আপনি মাইক ম্যান হইয়া হরনের জায়গায় লাগাইছেন, মাউথ স্পেস তারের জায়গায় লাগাইছেন, বল্টু মাইক কি চলবে? রব আমাদেরকে পাঠিয়ে আইনবিহীন ছাড়েন নাই, তিনি আইনের কিতাব পাঠিয়েছেন 104টা, বড় বড় চারটি, ছোট ছোট 100টি। ওই 100টি সহিফা নাজিল হয়েছে, 313 জন হলো নবী, 313 জন হলো রাসুলের সংখ্যা, 4 জন বাদ দিলে 309 জন রাসুল আছে। আর সহিফা 104 টোটাল আসমান থেকে আসা, বড় বড় 4টাকে কিতাব বলে, বাকিগুলো সহিফা বলে। একই সহিফা নাজিল হয়েছে এক নবীর উপরে, আরেক নবীর উপরে, আরেক নবীর উপরে, টোটাল রাসুলের সংখ্যা 313, নবীর সংখ্যা অগণিত 1,24,000, 2,24,000 বলা হয়। এই হাদিসটি গাইরে মাকবুল, বাস্তব ইমান হলো অগণিত রাসুল নবী এসেছেন। এখন আল্লাহ তাআলা নবী পাঠাইল কিতাব পাঠাইল না, ব্যাপারটি মোটেও তা নয়। শিক্ষক আছে, সাথে সিলেবাসের বইও আছে,
এখন আমরা সবাই সিলেবাস বাদ দিয়া নিজেরা সিলেবাস বানাতে ব্যস্ত। এটা রুবুবিয়তের অস্বীকৃতি। এখন আমরা যারা বলবো যে তাদের আইন মানি না, কালকে জেলখানা দিয়ে দেব। মানি না মানি, কিন্তু আপনি জেলে যান আর ফাঁসিতে বরণ করেন, ফাঁসিতে চড়েন, আপনাকে এটা বলতেই হবে আমার রব ছাড়া আর কারো আইন মানা যাবে না। এটার নাম ইমান রুবুবিয়তের উপরে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, পাঠানোর পুরো ব্যবস্থাপনার দায়িত্ব আমি মুদাব্বের হয়ে গ্রহণ করলাম, তাই পৃথিবীকে পরিপূর্ণ মানুষ বসবাসের উপযোগী করে তারপরে মানুষ বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি তোমাদের মাথার উপরে সাত আকাশ বানিয়েছি ছাদের মতো করে। বিগাইরি আমাদিন তারাউনাহা, আমার ক্ষমতা কি দেখো না কত বিশাল আকাশ, এত বড় আকাশ ধরে রেখেছি একটা খুঁটিও লাগে নাই। বেগাইরে আমাদ, আমি খুঁটি দেই নাই। এই যে আমাদের ছোট্ট মসজিদ দেখেন না, খুঁটি কত আর কত বিশাল আকাশ, খুঁটি নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহ সৃষ্টির দিকে, রবের সৃষ্টির দিকে তাকাও, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ আবার চ্যালেঞ্জ করেন, ফারজিউল বাসার, তুমি চোখটা ঘুরাও, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো খুঁত বের করতে পারবে? সুম্মারজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, তুমি খুঁজতে খুঁজতে তোমার চোখ হয়রান হয়ে যাবে, আমি এমন রব আমার সৃষ্টিতে কোনো খুঁত খুঁজে পাবে না। চাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুলছুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার চোখ, অক্ষমহীন দৃষ্টি তোমার তার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কঙ্গাল আঁখি, তোমার চোখ হয়রান হয়ে যাবে, কিন্তু আমি এমন রব আমার সৃষ্টিতে কোনো খুঁত পাবে না। আমি এই জমিনকে তোমার বসবাসের উপযোগী করে বানাইয়া তারপরে আইন দিয়েছি, আমার জমিনে থেকে অন্যের আইন কেন মানো? এই জমিনের তলায় আমি তোমার জন্য কত সুন্দর করে পানি জমা করে রেখেছি, আমি তো রব, আমি জানি যখন বর্ষাকালে বৃষ্টি থাকে পানি তখন বর্ষা বৃষ্টি থেকে পাবে, কিন্তু ছয় মাস সাত মাস বৃষ্টি হয় না, তুমি পানি পান করবে কোর থেকে? তাই সকল পানি আমি সাগরে পাঠাইয়া দেই নাই, আমি জমিনের নিচে কিছু পানি তোমার জন্য ধরে রেখেছি। যদি আমি পানি ধরে না রাখতাম তাহলে তুমি জমিনের তলায় পানি কোথায় পেতে? কোথায় পেতে তুমি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব পানি যদি পাঠাইয়া দিতেন তাহলে পানিবিহীন আমরা না খেয়ে মরা লাগতো, পানির পিপাসায় কষ্ট পাওয়া লাগতো। আল্লাহ তাআলা বলছেন, আমি এটা করি নাই, তোমার জন্য পানি জমা করে ধরে রেখেছি। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, মরুভূমিতে আমি পানি ধরে রাখিনি, 300-400 ফিট নিচে যা ডিপটিও বল পানি পাবে না, আর বাংলাদেশের জমিনে 50 ফিট নিচে পানি আমি রেখেছি, আমি রব। ইন আসবাহা মাউকুম গাওরা, যদি পানি সব চলে যেত, তামাইয়াতিকুম বিমাইন মাইন, কে পানি তোমার জন্য আনত বলো? যদি শুকাইয়া যায় এই জমিনের পানি তাহলে হেতায় তটনির ধারা কে দেবে তোমারে আনি? তুমি নিরাপদে চলছো, রবের কথা বলে বসে আছো,
তোমাকে আমি চালাচ্ছি, বিদায় চলছো। আমি তোমাদের মতো মেজাজি হতাম, বলতাম তোর সাথে আমি নাই, তুমি এক মিনিটও বাঁচতে পারতে না। আকাশের দিকে তাকায় দেখো পাখিগুলো কিভাবে উড়ে বেড়ায়, তুমি কি বোঝো না? আমি শুধু তোমার রব নই, তাদের রব, তাই শূন্যে তাদেরকে আমি ধরে রাখছি। তোমার জন্য শিক্ষা এগুলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিত মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখি উঠতে থাকে, মাঝে মাঝে পাখি তার পাখাগুলো ঘুটায়া দেয়, যখন পাখাগুলো ঘুটায় তখন পাখিটা নিচে পড়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান রাজ্জাক রব, যিনি তিনি তাকে শূন্যে ধরে রাখছেন। দেখে নাকি তারা পাখিটি কেমন লাপ মেরে দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা। আবার কবু পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন শেখ প্রভু। তাকে ধরে রাখছেন তিনি, তোমাকে দুনিয়া বাঁচিয়ে রাখছেন যিনি, তিনিই একমাত্র প্রভু। এজন্য সব জায়গায় প্রভুত্ব চলবে কার? আল্লাহ। আইন মানবেন কার? আল্লাহ। নিজে আইনের জায়গায় বসবেন না, প্রভুর জায়গায় বসবেন না। আপনি মালিক নন, আপনি গোলাম। আল্লাহ তাআলা শুধু আপনার নয়, আমার নয়, রাব্বুল আলামিন, তিনি তামাম জগতের। জগৎ কত আছে আমরা জানি না, আমরা রুহের জগৎ জানি একটা জগৎ, কবরের জগৎ, আলমে বারজখ একটা জগৎ, আলমে দুনিয়া দুনিয়া একটা জগৎ, কিন্তু আরও হাজার হাজার জগৎ আছে। কোন কোন গবেষকরা বলেছেন 18,000 মাখলুকাত আছে, 80,000 জগৎ আছে। এগুলো গবেষণা মাত্র, বাস্তব সত্য আমরা জানি না। এমন মাখলুকও আছে যা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সেটার মালিকও কে? রব্বুল আলামী। মঙ্গল গ্রহ আবিষ্কার হয়েছে, নেপচুন আবিষ্কার হয়েছে, বলকান আবিষ্কার হয়েছে, বুধ আবিষ্কার হয়েছে, ইউরেনাস আবিষ্কার হয়েছে, এগুলো আমরা জানি, কিন্তু যা আবিষ্কার হয়নি আলামিনের ভিতরে তারাও আছে না নাই? আমাদের এমন এক রব যাকে আমরা প্রভু হিসাবে পেয়ে খুশি, রদিত বিল্লাহি রব্বান, আমরা খুশি। তিনি সব মখলুক, সব জগতের মালিক। ওই রবের উপরে পরিপূর্ণ আস্থা রেখে, ইমান রেখে, ইমান নিয়ে মরার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন।